গত বছর শিকারি ছবিতে নিজের নতুন লুক দিয়ে মাত করেছিলেন দুই বাংলা। ঈদে আবার হলমুখী করেছিল দর্শকরা, আলোচনায় ছিল সামাজিক মাধ্যমগুলোতে এই নায়ক। অনেকদিন পর আবারও নতুন লুক নিয়ে আলোচনায় ঢালিউড সুপারস্টার শাকিব খান। জাজ মাল্টিমিডিয়া এবং এসকে মুভিজের যৌথ প্রযোজনায় সিনেমা নবাব নিয়ে হাজির হচ্ছেন তিনি। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে নবাবের ফার্স্ট লুক। শিকারির মতো কলকাতাবাসী জয়দীপ মুখার্জির এই ছবিরও পরিচালক, ফলে তার ছবির প্রতি শাকিব ভক্তদের প্রত্যাশা বেশি। ফার্স্ট লুক প্রকাশ হতেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে শাকিব বন্দনা। তার নবাবী লুক দেখে উচ্ছ্বাসিত শাকিব ভক্তরা। যৌথ প্রযোজনার নবাব ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে নবাব। বিনোদন জগতের আরও নিত্য নতুন সকল খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে। ধন্যবাদ।